আসসালামু আলাইকুম আজকে পড়ে শোনাব ইমদাদুল হক মিলনের লেখা একটা উপন্যাস প্রিয়জন আজ প্রথম পর্ব রাজু চিৎকার করে ডাকল খালা ও খালা পালঙ্কের ওপর পুরনো আমলের কিছু পেয়ালা পিরিচ ফুলদানি এবং রেকাবি নিয়ে বসেছেন খালা হাতে ছেঁড়াখোড়া পাতলা ধরনের একটা তোয়ালে অতিশয় যত্নে তোয়ালে দিয়ে জিনিসগুলো মুছছিলেন তিনি রাজুর ডাকে হাত থেমে গেল তার পালঙ্কের পাশের জানালা দিয়ে বাইরে তাকালেন তাকিয়ে রাজুকে দেখতে পেলেন মনোযোগ দিয়ে কাজ করছিলেন বলে চশমাটা নাকের ডকা বরাবর নেমে এসেছে চশমাটা ওপরের দিকে সামান্য ঠেলে দিয়ে নরম শান্ত গলায় বললেন কে রে রাজু আয় ঘরে আয় সঙ্গে সঙ্গে ঘরে এসে ঢুকল রাজু তার পরনে জিন্সের পুরোনো ময়লা নোংরা একটা প্যান্ট প্যান্টের বাহাটুর কাজটা ফেসে গেছে গায়ে ঢোলা ঢালা সাদা একটা গেঞ্জি দেখেই বোঝা যায় গেঞ্জিটা বিদেশি পুরনো কাপড়ের দোকান থেকে সস্তায় কিনেছে রাজু রাজুর পায়ে জুতো স্যান্ডেল কিছুই নেই সে সাধারণত পরেও না খালি পায়েই থাকে আজ তার পায়ের পাতা ধুলোয় সাদা হয়ে আছে প্যান্ট ফোল্ড করে রেখেছে গোড়ালির ওপর প্যান্টের ভাজেও লেগেছে ধুলো দেখে বোঝা যায় ধুলো খুব হাঁটাহাঁটি করেছে সে আজ রাজুর মুখে পনেরো বিশ দিনের খোঁচাখোচা দাড়ি কোফ মাথায় ঝাঁকড়া চুল বেশ লম্বা হয়েছে দেখে বোঝা যায় বেশ অনেক দিন নাপিতের কাছে যায় না সে ঘরে ঢুকে খুবই চঞ্চল গলায় রাজু বলল কি করছো খালা খালা চোখ তুলে একবার রাজুকে দেখলেন তারপর হাতের কাজ চালিয়ে যেতে যেতে বললেন ময়লা জমেছে রাজু বলল কোথায় খালা বললেন পেয়ালা পিরিচে রাজু হেসে ফেলল তোমার এসব জিনিসে কয়দিন পর পর ময়লা পড়ে খালা খালা চোখ তুলে রাজুর দিকে তাকালেন কেন রাজু বলল যখনই আসি তখনই দেখি তুমি রেকাবি ফুলদানি পেয়ালা পিরিচ মুচ্ছ। এত মুছামুছির কি আছে খালা বললেন যত্ন না নিলে কোনো জিনিসই ঠিক থাকে না রাজু বলল যত্নটা তুমি একটু বেশি নিচ্ছ খালা বললেন কি করব একটা কোনো কাজ তো করতে হবে হ্যাঁ এই বয়সে কাজ করা ভালো কাজ করলে শরীর ঠিক থাকবে অসুখ বিসুখ হবে না এই জন্যই করি রাজু বলল কিন্তু বসে বসে এইসব খুটখাট কাজ শরীরের কোনো কাজে লাগবে না খালা বললেন তাহলে রাজু বলল হাঁটাহাঁটি করো সকালবেলা বিকেলবেলা বাগানে হাঁটাহাঁটি করবে তোমাদের এত বড় বাগান পড়ে আছে বাগানের মাঝখানে অত সুন্দর পুকুর খালা বলল পুকুর আছে তো কি পুকুরে জলে নেমে হাঁটবো নাকি রাজুও হাসলো আরে না তুমি গোসল করবে পুকুরে নেমে সাঁতার কাটবে সাঁতার শরীরের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম খালা বললেন বুঝলাম রাজু আর কোনো কথা বলল না পালঙ্কের এক কোণে পা ঝুলিয়ে বসে পড়ল বসে বাচ্চা ছেলের মতো পা দোলাতে লাগল খালা বলল ও কি রাজু অবাক হল কি? খালা বলল পা দোলাচ্ছিস কেন রাজু বলল দোলালে কি হয় তুই কি দিন দিন বড় হচ্ছিস না ছোট রাজু হাসল তোমাদের পালঙ্কটা এত উঁচু খালা বসলে পা মাটিতে লাগে না দোলাতে ভারী আমোদ লাগে তারপর একটু থেমে রাজু বলল আপা কই খালা বলল স্কুলে গেছে রাজু বলল স্কুল মানে আপা কি আবার স্কুলে ভর্তি হয়েছে নাকি খালা আবার চোখ তুলে রাজুর দিকে তাকালেন তুই কী রে রাজু বলল কি। হাসি স্কুলে ভর্তি হবে কি রে রাজু বলল ভুল হয়ে গেছে হাসি আপাত মেয়েদের স্কুলের টিচার বিয়ে পাস খালা বলল তবে নিজের স্কুলে যায়নি হাসি স্কুল বন্ধ তবে খালা বলল টুপুর স্কুলে গেছে রাজু বলল কেন টুপুরকে না পরী স্কুলে নিয়ে যাই হ্যাঁ তাহলে খালা বলল পরী আর যায়নি কেন খালা বলল হাসি পরীকে আজ যেতে দেয়নি বলল আমার স্কুল বন্ধ আমি আজ টুপুরকে স্কুলে নিয়ে যাই পরী বাড়ির কাজ টাজ করুক রাজু বলল পরী কোথায় খালা বলল আছে রাজু বলল ডাকো না খালা বলল কেন রাজু বলল। আমাকে একটু চা নাস্তা দিক খালা বলল সকালবেলা তুই আজ নাস্তা করিস না কেন রাজু বললো মা খুবই ফায়ার হয়ে আছে নাস্তা দেয়নি ঠিকই করেছে মানে খালা বলল এত বড় হয়েছিস তুই না লেখাপড়া শিখলি না কোনো কাজকাম সারাদিন টোটো করে ঘুরে বেড়াস এভাবে দিন যাবে রাজু বলল তো কি করব, খালা বলল একটা কিছু কর রাজু বলল কি করব তাই তো জানতে চাইছি খালা বলল বাজারে দোকান টোকান কর নয়তো নিজেদের জমিগুলো নিজেই চাষবাস কর এভাবে তো দিন যাবে না বড় হয়েছিস কিছুদিন পর বিয়েটিএ করবি এক্ষুনি কিছু একটা শুরু না করলে জীবন চলবে কি করে রাজু বলল আমার কাজ করতে ভালো লাগে না খালা বলল কেন আমি কাজ করব কেন খালা বলল তাহলে কে করবে রাজু বলল কাজ করবে চাকর বাকররা রাজু বলল হ্যাঁ আমি কি চাকর বাকর না কি যে কাজ করব রাজু হো হো করে হাসতে লাগল খালা বলল তুই একটা পাগল রাজু বলল পাগলদেরও পেট থাকে হ্যাঁ হ্যাঁ পরীকে বলো আমাকে নাস্তা দিতে খালা বলল পরী কাপড় ধুতে গেছে এখন হবে না রাজু বলল তাহলে আমি কি না খেয়ে থাকবো খালা বলল তোর তো খাওয়ার জায়গার অভাব নেই অন্য কোনো বাড়িতে যা রাজু বলল যেতে পারি কিন্তু তাতে তোমার একটা ক্ষতি হবে কি ক্ষতি তোমার একটা জিনিস আছে আমার কাছে যদি চা নাস্তা না খাও জিনিসটা আমি তোমাকে দেব না নিয়ে চলে যাব খালা বলল কি জিনিস তা বলবো না তবে জিনিসটা পেলে খুশিতে তুমি পাগল হয়ে যাবে বল না কি জিনিস বলবো না হাতের কাজ প্রায় শেষ হয়ে এসেছে খালার সবশেষ রেকাবিটা মুছে হাতের কাছ থেকে সরিয়ে রাখলেন তিনি তারপর চশমাটা চোখের দিকে আরও একটু ঠেলে দিয়ে বললেন চালাকি রাজু বলল না চালাকি না খালা সত্যি তুমি জানো চালাকি জিনিসটা আমি কখনো করি না চালাকি করলে আমার মতো ছেলের জীবন কি এমন হয় আমার বাবা নেই সংসারে আমি আর আমার মা অত বড় বাড়ি আমাদের অত জায়গা জমি বর্গা দিয়ে ফসল যা পাই খেয়ে দেও সত্তর আশি হাজার টাকা হাতে থাকে চালাকি করতে পারলে টাকা পয়সা জমা জমি সবই তো আমার হাতে চলে আসতো মার হাতে কি থাকে না কি সংসারে আমি যা অর্ডার করতাম তাই তো হতো খালা বলল তা ঠিক রাজু সঙ্গে সঙ্গে বলল এবার তাহলে চা নাস্তার কথাটা বলো খালা হাসলো তুই বল রাজু বলল পড়ি কোথায় খালা বললো ওই তো উঠোনে কাপড় রোদে দিচ্ছে রাজু বলল কাপড় ধুয়ে ফিরেছে হ্যাঁ রাজু গলা বাড়িয়ে উঠোনের দিকে তাকালো তারপর চিৎকার করে পরীকে ডাকল পরি পরি ঘরের দিকে তাকালো না তারের ওপর দিয়ে রোদে কাপড় মেলে দিতে দিতে বলল কি? খালা ডাকে আসতেছি জানালা দিয়ে উঠোনের দিকে তাকালেন খালা আসতে হবে না তুই একটা কাজ কর পরি রাজুর জন্য গুড়মুড়ি নিয়ে আয় তারপর এক কাপ চা দিস পরি কথা বলল না খালা তারপর রাজুর দিকে তাকালেন এবার বল কথাটা যেন বুঝতে পারলো না রাজু বলল কি বলবো খালা বললেন বলবি মানে জিনিসটা দে কোন জিনিস খালা বলল ওই যে বললি ও হ্যাঁ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো রাজু প্যান্টের পকেটে হাত দিল কাল সন্ধ্যাবেলা পেয়েছি তোমাকে যে এসে দিয়ে যাব সময় হয়নি ততক্ষণে পকেট থেকে বিদেশি খামের একটা চেছি বের করেছে রাজু বলল বিকেলবেলা বাজারের দিকে গিয়েছিলাম পিয়ন দিয়ে দিল আমি বাড়ি ফিরেছি অনেক রাতে নয়তো রাতে এসেই তোমাকে দিয়ে যেতাম চিঠিটা হাতে নিয়ে কীরকম উদাস হয়ে গেলেন খালা ব্যাপারটা খেয়াল করল না রাজু উচ্ছ্বাসিত গলায় বলল আমেরিকা থেকে এতকাল পরে খালেদ ভাইয়ের চিঠি এলো সামান্য নাস্তার জন্য চিঠিটা যদি তোমাকে আমি না দিতাম খালা কীরকম ক্ষতি তোমার হতো বলতো খালা তবু কথা বললেন না আগের মতোই উদাস হয়ে রইলেন স্কুল বাড়িটির উঠোনে বিশাল এক বকুল গাছ কতকালের পুরনো গাছ কে জানে বাড়িটি যখন জঙ্গলে হয়ে পড়েছিল তখন এই গাছটির যত্ন দূরের কথা বকুল যে গাছ হিসেবে বনে দিই এবং সুন্দর এ কথাটিই কেউ ভাবেনি তখন অবশ্য পুরো এলাকাটাই ছিল জঙ্গলে এবং নির্জন মানুষের ঘরবাড়ি আজকের মতো ছিল না চারিদিকে অজস্র গাছপালা পুকুর ডোবা ঘর বাড়ি করে শস্যের জমি সন্ধ্যের পর প্রেতপুরি হয়ে যেত সম্পূর্ণ এলাকা মাইলখানিক দূরে নদী নদী তীরে বাজার বাজারের ঘাট থেকে লঞ্চে চললে ঢাকা গিয়ে পৌঁছতে বিকেল হয়ে যেত একটি রাস্তার কারণে সেই দূরত্ব কমে এখন মাত্র ঘন্টা খানেকের পথ দিনে তিনবার গিয়ে তিনবার ফেরা যায় ঢাকা থেকে লঞ্চের কারাবার এখন আর নেই এখন যাওয়ার জন্য প্রচুর মিনি বাস হয়েছে কেউ কেউ স্কুটার নিয়েও চলে যায় ছুটি ছাটার দিনে বউ বাচ্চা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে প্রাইভেট কার মাইক্রোবাস জিপ ইত্যাদি ভোরে লোকজন আসে সারাদিন বেরিয়ে বিকেলবেলা ফিরে যায় এলাকার যারা পয়সাওয়ালা লোক যারা ঢাকায় থাকে তারা কেউ কেউ তাজা মাছ কিনতেও চলে আসে কোনো কোনো দিন গাড়ি ভর্তি করে মাছ কিনে ঢাকায় ফিরে যায় বাজারের পেছন দিককার যে নদীঘাটে একদা লঞ্চ ভিড়তো সেই জায়গায় এখন কক্সবাজার সি বিচের মতো দীর্ঘ মাইলখানিক চওড়া চর পড়েছে তারপর পদ্মার ঘোলা জল কিছু দূর অবধি বিস্তৃত তারপর আবার জ্বর যেটুকু জায়গায় জল আছে সে জলে লঞ্চ স্টিমার চলতে পারে না চলে কেবল জেলে নাও আর বেজায় মাছ পরে জায়গাটায় শয়ে শয়ে লোক মাছের কারবার করে বেঁচে আছে ছোট্ট বাজারটি এখন বিশাল বন্দরের আকার ধরেছে সিনেমা হল হয়েছে কোল্ড স্টোরেজ হয়েছে বিশাল মসজিদ হয়েছে ফটো তোলার স্টুডিও ভিডিও ক্যাসেটের দোকান কি নেই এখন হাতের কাছে প্রত্যেক বাড়িতে ইলেকট্রিসিটি প্রত্যেক বাড়ি দিনের রাতে সমান আলোকিত নির্জন গ্রামের গাছপালা ঘেরা ছাড়া বাড়িগুলোর কোনোটাই হয়েছে প্রাইমারি স্কুল কোনোটাই বাচ্চাদের কিন্ডার গার্ডেন কোনোটাই মাদ্রাসা দীর্ঘকাল পরে থাকা চৌধুরীদের বিশাল বাড়িটির এক অংশে হয়েছে বাচ্চাদের কিন্ডার গার্ডেন স্কুল ফলে ওই অংশটি চৌধুরী বাড়ির সীমানার মধ্যে থেকেও সম্পূর্ণ আলাদা একটি বাড়ি হয়ে উঠেছে একপাশে পাশে লম্বা ধরনের একতলা বিল্ডিংটা স্কুল উঠোনের মাঝখানে বকুল গাছ বকুল গাছটির চারিদিকে মাটি তুলে বেশ খানিকটা উঁচু করা হয়েছে তারপর ইট গেথে সুন্দর একটা চত্বর তৈরি করা হয়েছে ছোট ছেলে মেয়েদেরকে স্কুল ঘরে ঢুকিয়ে দিয়ে মা খালা বড় বোন কিংবা ফুপু কিংবা বাড়ির কাজের মেয়েরা বকুলতলার চত্বরটায় বসে অপেক্ষা করে কখন ছুটি হবে কখন বাচ্চা নিয়ে বাড়ি ফিরবে তারা স্কুল বাড়িটির চারদিক ঝকঝকে তক্তকে এখন শুধু স্কুল বাড়িটিই বা কেন পুরো এলাকাটিই তো ঝকঝকে তক্তকে হয়ে গেছে গাছপালা জঙ্গল ইত্যাদি কেটে পরিষ্কার করা হয়েছে দিনের বেলাতে যেসব গাছপালা এবং ঝোপঝাড়ে লুকিয়ে থাকত নির্জনতা রহস্যময়তা কোথায় হাওয়া হয়ে গেছে সেসব শহরের ছোঁয়া লেগে গেছে এলাকায় মানুষ যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে নতুন করে বাঁচতে শুরু করেছে স্কুল বাড়ির বকুলতলার চত্বরে বসে হাসিকিয়া যেসব ভাবছিল নাকি অন্য কিছু হাসির পাশে বসে আছে নীলুভাবি এলাকার সাব রেজিস্ট্রারের বউ মহাসড়কের ওপাশে একটি বাড়িতে ভাড়া থাকে পাবনার লোক বছর তিনেক হল এখানে এসেছেন ভদ্র মহিলার বয়স হাসির মতোই মোটা গোটা রং ফর্সা তবে খুবই আমোদে ধরনের মহিলা খুবই হাসি খুশি দু মিনিটে যে কারুর সঙ্গে বন্ধুত্ব করে ফেলে হাসির সঙ্গে মুখ চেনা একটা পরিচয় ছিল তার আজ বকুলতলায় পাশাপাশি বসে সেই পরিচয়কে পাকাপোক্ত করে ফেলল নীলুভাবি ঘন ঘন পান খাওয়ার অভ্যাস তার ভ্যানিটি ব্যাগে পান রাখে সঙ্গে সুগন্ধি মশলা কথা বলার সময় মুখ থেকে সুন্দর একটা গন্ধ আসে তার নীলুভাবি হাসির সঙ্গে কথা বলতে শুরু করলো পান নিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে পান বের করে মুখে দেওয়ার আগে বলল পা পান খাবেন হাসি একটু আনমনা ছিল নীলুভাবির কথায় চমকে উঠল তারপর হাসল বলল আপনি এলেন কখন নীলুভি হাসল বলল এই তো এখনই এলাম হাসি বলল আশ্চর্য ব্যাপার টের পেলাম না নীলুভাবি বলল কি করে পাবেন আপনি তো খুব আনমোনা ছিলেন আপনার চোখের উপর দিয়ে এত জায়গায় হেঁটে এলাম এসে আপনার পাশে বসলাম ব্যাগ খুলে পান বের করলাম তবু দেখি আপনি তাকান না হাসি বলল আমি এরকমই নীলুভাবি বলল রকম হাসি বলল কখনো কখনো এমন আনমনা হই চোখের সামনে কত কি ঘটে যায় দেখতেই পাই না নীলুভাবি বলল আপনার বয়সী মেয়েদের তো এমন হওয়ার কথা না হাসি বলল বয়সের সঙ্গে আনমানা হওয়ার সম্পর্ক কী নীলুভাবি হাসলো বলল সম্পর্ক আছে কি বলছি তার আগে বলুন পান খাবেন না নীলুভাবি বলল কেন হাসি বলল আমি পান খাই না নীলুভাবি বলল কখনো খান না না বলেন কি হাসি বলল হ্যাঁ নীলুভাবি বলল ভাত টাত খাওয়ার পরেও না না নীলুভাবি বলল আমি খাই পান ছাড়া আমি থাকতে পারি না নীলুভাবি পান মুখে দিল সেই ফাঁকে হাসি দেখতে পেলো নীলুভির দাঁত খুব সুন্দর দেখে অবাক হলো হাসি যারা রেগুলার পান খায় তাদের দাঁত তো এত সুন্দর হয় না হাসি বলল আপনি কতদিন ধরে পান খান ভাবি নীলুভাবি হাসল বলল বিয়ের খানিক পর থেকেই আপনার বিয়ে হয়েছে কতদিন সতেরো বছর তাই নাকি কি নীলুভাবি বলল হ্যাঁ কেন বোঝা যায় না হাসি কথা বলল না নীলুভাবি বলল আমার বড় ছেলে যে এবার এসএসসি পরীক্ষা দেবে আমাকে দেখে অনেকেই তা বিশ্বাস করে না বললে ভাবে ফাজলামি করছি হাসি বলল তাহলে ছেলের কথা বলবেন না শুধু মেয়েটির কথা বলবেন নীলুভাবি খিলখিল করে হেসে উঠল ছেলের বয়স ষোলো মেয়ের সাত আশ্চর্য ব্যাপার না হাসি বলল হ্যাঁ গ্যাপটা খুব বেশি নীলু ভাবি বলল ছেলে হওয়ার পর আমি তো বাচ্চা নিতেই চাইনি তাহলে নিলেন কেন নীলুভাবি বলল সাহেবের বাড়াবাড়ির জন্য হাসি বলল আপনার সাহেব বুঝি মেয়ে খুব পছন্দ করেন নীলু নীলুভাবি বলল হ্যাঁ মেয়ে তার যান কিন্তু মেয়ে যখন হলো তখন তার মাথায় টাক পড়তে শুরু করেছে বয়সের তুলনায় আমার তেমন চেঞ্জ হয়নি কিন্তু ভদ্রলোক টাক ফাঁক পরে বুড্ডা হয়ে গেছেন আপনি আমার ভদ্রলোককে দেখেননি না নীলুভাবি বলল আমার পাশে দাঁড়ালে মনেই হয় না আমার ভদ্রলোক বাবা মেয়ে মনে হয় এই কথাটি শুনে হেসে ফেলল হাসি নীলুভাবিও হাসল তারপর বলল আপনার ফিগারও দারুণ সুন্দর কি করে রাখলেন হাসি আবার হাসলো বলল আমার ফিগার সুন্দর নাকি নীলুভাবি বলল হ্যাঁ দারুণ সুন্দর টিয়ে করেননি এই বয়সে ফিগার তো এত সুন্দর থাকার কথা নয় হাসি আপা আপনি কি ব্যায়াম করেন হাসি বলল আরে ধূত তাহলে কিছুই করি না নীলুভাবি বলল ডায়েট কন্ট্রোল না তাহলে হাসি বলল আমি তিন বেলা ভাত খাই জানেন তাই নাকি কি হ্যাঁ নীলুভাবি বলল আশ্চর্য ব্যাপার তিনবেলা ভাত খেয়ে এই বয়সে এত সুন্দর ফিকার হাসি বলল এটা আমাদের বংশের ধারা আমার ভাই আমার চেয়ে চার বছরের বড় ওই টুপুরের বাবা তাকে দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন দেখলে মনে হবে এখনও বিয়ে করেনি নীলুভাবি বলল আপনার বয়স কত হাসি আপা প্রশ্ন শুনে হাসলো হাসি বলল চালাকি না সত্যি কথা বলবো। সত্যিটাই বলুন হাসি বলল আপনি বিশ্বাস করবেন করব। ছত্রিশ বলেন কি হাসি বলল হ্যাঁ টুপুরের বাবা চল্লিশ নীলুভাবি বলল আপনাকে কিন্তু এতটা মনে হয় না হাসি বলল কি মনে হয় তিরিশ তিরিশ মনে হয় হাসি বলল তাহলে তো টুপুরের বাবাকে দেখে আপনার মনে হবে সে আমার ছোট ভাই নীলুভাবি বলল টুপুরের বাবা থাকেন কোথায় আমি তো তাহলে তাকে দেখিনি ঢাকায় থাকেন নাকি মেয়েকে দেখতে গ্রামে কখনো আসেন না ভাইয়ের কথা উঠতেই কীরকম একটু উদাস হয়ে গেছে হাসি আনমোনা গলায় বলল না ঢাকায় থাকে না থাকে না আমেরিকায় তাই নাকি হ্যাঁ কতদিন হলো ছ বছর নীলুভাবি বলল টুপুরের বয়স কত হাসি বলল আগামী মাসে সাত হবে নীলুভাবি বলল টুপুরের মা মারা গেছেন কবে কথা শুনে হাসি বেশ অবাক হলো বলল টুপুরের মা যে মারা গেছেন আপনি জানলেন কি করে শুনেছি কার কাছে নীলুভাবি বলল রাজু বলেছে রাজু তো প্রায় যায় আমার কাছে আপনাদের কথা যেটুকু শোনার রাজুর কাছেই শুনেছি হাসি বলল আমার ভাইয়া মানে টুপুরের বাবা যে আমেরিকায় থাকে রাজু এটা বলেনি না টুপুরের মা কবে মারা গেছে তাও বলেনি নীলু ভাবি বলল মারা গেছে এটা বলেছে কবে মারা গেছে বলেনি কথাটা একদিন উঠেছিল উঠে অন্যদিকে ঘুরে গিয়েছিল পুরোটা বলতে পারিনি রাজু হাসি বলল আমার ভাবি মারা গেছেন টুপুর চার মাস বয়সে নীলু ভাবি বলল টুপুর তারপর থেকে আপনার কাছে হ্যাঁ ভাবি মারা যাওয়ার পর ভাইয়া একটু অ্যাবনরমাল হয়ে গিয়েছিল মেয়ের দিকে ফিরো তাকাতো না ওই অতটুকু মেয়ে ফেলে আমেরিকায় চলে গেল নীলু নীলুভাবি বলল আর আসেননি না চিঠিপত্র বছরে এক আধটা নীলুভাবি বলল মেয়ের খোঁজখবর নেন না চিঠি লিখলে জানতে চাই ওটুকুই ভবি বলল আমেরিকায় কি করে ভদ্রলোক বিজনেস তাই নাকি হ্যাঁ রেস্টুরেন্ট করেছে নীলুভাবি বলল আর বিয়েটি করেনি করেছে তাই নাকি হ্যাঁ নীলুভাবি বলল আমেরিকান মেয়ে না বাঙালি তবে মেয়েটি জন্মেছে আমেরিকায় বাংলাদেশে কখনো আসেনি নীলুভাবি বলল টুকুরের কথা তো জানে জানি না নীলু ভাবি বলল আপনাদের সংসার তাহলে চলে কি করে কথাটা যেন বুঝতে পারলো না হাসি ভাইয়া এবং টুকুরের কথা বলতে বলতে কীরকম যেন আনমনা হয়ে গিয়েছিল বললো জি নীলু নীলুভি বলল আপনাদের সংসার কি আপনার চাকরির টাকায় চলে না শুধু চাকরির টাকায় চলে নাকি আমি আর ক টাকা মাইনে পাই নীলু ভাবি বলল তাহলে হাসি বলল জমি টমি আছে আমাদের বছরে ধান চাল জমি থেকে আসে তারপর হঠাৎ করেই সম্পূর্ণ অন্য একটা প্রশ্ন করল নীলুভি বলল আপনি বিয়ে করেননি কেন হাসি আপা। প্রশ্নটি শুনে থতমত খেয়ে গেল হাসি তারপর মৃদু হেসে বলল করা হয়নি কেন হাসি বলল বোধহয় ভাগ্যে ছিল না নীলুভাবি বলল আপনি তো ইচ্ছে করলে এখনও বিয়ে করতে পারেন আপনার যা ফিগার যা চেহারা হাসি আবার হাসলো বলল ইচ্ছে নেই নীলুভাবি বলল কেন হাসি বলল এমনি সব মানুষের জীবনে তো সব কিছু হয় না নীলুভাবি বলল তবু আপনার মতো এত সুন্দর একটি মেয়ে হাসি বলল আমার কথা বাদ দিন আপনার কথা বলুন নীলুভাবি বলল আমার কি কথা হাসি বলল আপনি পান খান পনেরো ষোলো বছর ধরে হ্যাঁ হাসি বলল কিন্তু আপনার দাঁত দেখে তো বোঝা যায় না নীলু ভাবি খুবই অবাক হলো বলল কি করে বোঝা যাবে হাসি বলল মানে নীলু নীলুভাবি বলল আমি তো বছরে একবার করে ঢাকায় বড় একজন ডেন্টিস্টের কাছে যাই কেন নীলু ভাবি বলল দাঁত পরিষ্কার করাতে তাই নাকি হ্যাঁ হাসি বলল পানের জন্য এত কষ্ট নীলুভাবি আবার হাসে বলে নেশার জন্য মানুষ না করে তা ঠিক নীলুভাবি বলল অবশ্য দাঁত নিয়ে আমার অত মাথা ব্যথা ছিল না পান খেয়ে দাঁত কালো হয়ে গেলে কি যায় আসে বলুন বয়স হয়ে গেছে ছেলে এসেছি পরীক্ষা দেবে হাসি বলল তাহলে ডেন্টিস্টের কাছে যান কেন নীলু ভাবি বলল যাই সাহেবের জন্য মানে নীলু নীলুভাবি বলল আমার দাঁত নাকি সাহেবের খুব পছন্দ এই দাঁত দেখেই নাকি আমাকে তার পছন্দ হয়েছিল যে দাঁত দেখে আমাকে তিনি পছন্দ করেছিলেন সেই দাঁত পান খেয়ে নষ্ট করে রাখি আমি এটা সাহেব সহ্য করতে চান না বছরে একবার নিজেই ডেন্টিস্টের কাছে নিয়ে যান নীলুভির কথা শুনতে শুনতে আবার আনমনা হয়ে গেছিল হাসি দেখে নীলুভাবি বলল বিয়ে হলে এই এক সমস্যা আপা হাসি নীলুভাবির মুখের দিকে তাকালো বলল কি সমস্যা নীলুভাবি বলল স্বামীর মন জুগিয়ে চলতে হয় হাসি বলল বিয়ে না করেও তো কত মানুষের মন জুগিয়ে চলতে হয় নীলুভাবি বলল তা ঠিক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত মানুষের মন জুগিয়ে তো চলতে হয় মানুষের তখন যেন হঠাৎ করে কথাটা মনে পড়ল হাসির বলল আপনি আমাকে বলেছিলেন না এই বয়সে এতটা আনমনা হওয়া মানায় না আমাকে হ্যাঁ কী ভেবে বলেছিলেন নীলুভাবি বলল তেমন কিছু ভেবে না হাসি বলল তবু কি যেন বলতে গিয়ে থেমে গেলেন আপনি ও মনে পড়েছে কী নীলুভাবি বলল বলতে চেয়েছিলাম অল্প বয়সে প্রথম প্রেমে পড়লে মেয়েরা যেমন আনমনা হয়ে যায় চোখের সামনে ঘটে যাওয়া অনেক কিছু দেখতে পায় না আপনার অবস্থা হয়েছে তেমন বলতে চেয়েছিলাম এ বয়সে আপনি আবার প্রেমে পড়লেন নাকি নীলুভাবি হাসতে লাগলেন কিন্তু হাসি হাসলো না দীর্ঘশ্বাস ফেলে বলল প্রেম নীলুভবি তারপর বলল টুপুর কে কি এই স্কুলেই রাখবেন হাসি বলল এই বছরটা রাখব নীলুভবি বলল তারপর হাসি বলল আমার স্কুলে নিয়ে যাব ভাবি বলল হ্যাঁ ভাইয়ার মেয়ে হয়েও তো সে এখন আপনারই মেয়ে হাসি বলল টুপুর যে আমার মেয়ে নয় আমার ভাইয়ের মেয়ে এ কথাটা আমার অবশ্য আজকাল মনেই থাকে না ভাবতেই পারি না টুপুর আমার নয় অন্য কারো আমার জীবনে যা কিছু পরিকল্পনা এখন তার পুরোটাই টুপুরকে নিয়ে মার বয়স হয়ে গেছে যখন তখন মারা যাবে আমার তো জীবন কাটাতে হবে টুপুরকে নিয়েই ভাবি বলল কিন্তু টুপুর যখন বড় হবে তখন যখন বিয়েটি হয়ে যাবে হাসি বলল তখন যে কি হবে টুপুরকে ছেড়ে যে কেমন করে থাকবো আমি ভাবতেই পারি না ঠিক তখনই ছুটি হলো স্কুল অন্য বাচ্চার সঙ্গে ব্যাগ কাঁধে ছুটতে ছুটতে বেরুলো টুপুর বেরিয়ে পাগলের মতো ছুটে এলো হাসির কাছে ফুপি ও ফুপি আমার ছুটি হয়ে গেছে টুপুরকে দেখার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে হাসি টুপুর কাছাকাছি আসতেই মাথাটা টুপুরের দিকে ঝুঁকিয়ে দিল সে দু হাতে হাসির গলা জড়িয়ে ধরল টুপুর প্রিয়জন উপন্যাসের প্রথম পর্ব এখানেই শেষ এর পরের পর্ব নিয়ে খুব শিঘরে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের গল্পপাঠ ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন